হালাল খাদ্য খাও রে বন্ধু, হালাল ভাবে চলো, মিথ্যা কথা বলিও না। এই দুইটা কাম করবা, তোমার নিকটে মুবাল্লিগ যাওয়া লাগবে না, তোমার নিকটে পীর যাওয়া লাগবে না, তোমার নিকটে আলিম যাওয়া লাগবে না। তোমার রক্তই শিক্ষার দিবে মসজিদে যাওয়ার জন্য, তোমার রক্ত শিক্ষার দিবে জিকিরের জন্য, তোমার রক্ত শিক্ষার দিবে ধর্মসভায় যাওয়ার জন্য, তোমার রক্ত শিক্ষার দিবে আলিমের সাথে বন্ধুত্ব করার জন্য। আল্লাহ আমাদের কবুল করুক, দূরে বলো আমিন, আর একবার বলো আমিন। ভাইয়ারা সারা রাত বলতে গেলে বলা যাবে, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয় এই ধর্মসভা আমাদের জন্য মুসিবত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে কুরআন হাদিসের উপরে আমল করার জন্য কবুল করো, দূরে বলো না আমিন, আর একবার বলি আমিন। এতটুক কয়ে আমার কর্কশ কথা এখন শেষ করতেছি। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন ও হাদিসের উপরে চলার জন্য তৌফিক দান করুক, জুড়ে বলুন আমিন। নজওয়ান ভাইয়ের আর একটা কথা কয়ে শেষ করছি, সে কথাটা হলো বন্ধু, আলিম হও আর অমি মানুষ হও একটা কথা মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেও বলছেন, তুমি যখন আমার রাস্তায় এক কদম দিবা আমি তোমাকে একটা টাকা দান করবা, আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ, কই আল্লাহর নবী বলছে, সৎ কাজে তুমি 1 টাকা দান করবা আল্লাহ তোমারে 10 গুণ দান করে দিব। সুবহানাল্লাহ, কই এই হাদিস এই কোরআন মোতাবেক একটা কথা বলতে চাই। আপনার জীবনে 30 দিনে মাস হয় না নাই? 30 দিনে মাস হয় না নাই? 30 দিনে মাস, 30 দিনের ভিতরে 3টা দিন মসজিদে নেসাবের জামাতে কায়েম থাকবেন, আল্লাহ আপনাকে 30টা দিন আল্লাহ রাস্তায় থাকার জন্য কবুল করলো। হাদিস শরীফের মধ্যে আছে, যারা আল্লাহ রাস্তায় তারা থাকে আল্লাহ তাআলা তাদেরকে ওলির খাতায় নাম লিখিয়ে নেয়। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মানুষ 3 দিন 3 দিন করে নেশাব জীবনে কায়েম রাখবো, এই আমলটা যদি করে কবর পর্যন্ত যেতে পারি, তথাপি তো আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবো। বলবেন যে ওলি হওয়ার জন্য শর্ত হইলো পীর ধরা লাগে, ওলি হওয়ার জন্য শর্ত হলো জিকির করে পীর ধরা লাগে, ওই খিলাফত পাওয়া লাগে? না, ভুল কথা, একেবারে ভুল কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই যুগের ভিতরে যে লোকটা ফরজ ওয়াজিব সুন্নতের খিলাফ করে না এই লোকটাই এই যুগের মধ্যে ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আমরা ফরজ ওয়াজিব সুন্নতের দিকে পুরা নজর রাখবো, আমাদের সুন্নতি জিন্দগি বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কায়েম করুক, দূরে কোন আমিন, আর একবার বলুন আমিন। যেগুলো ভাই দাড়ি কাটছেন আমি অনুরোধ করব, দাড়ি আর কাটবেন না, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি রাখার সুন্নত না, কোনো হাদিসের মধ্যে নাই দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব, আর ওয়াজিবের খিলাফ করা কবিরা গুনাহ, ওয়াজিবের খিলাফ করা কবিরা গুনাহ। দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত, এক মুষ্টি লম্বা দাড়ি রাখা সুন্নত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, দূরে কোন আমিন। সোনার ভাইয়েরা দাড়ি কাটবেন না, দাড়ি নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারেন, কবরে যখন আপনার দাড়ি আলা চেহারা দেখবে, ফেরেশতারা ইজ্জতের সাথে আপনার সাথে কথা বলবে, আর যদি আপনার মুখে দাড়ি না থাকে ফেরেশতারা বেজ্জতি করে কথা বলবে, আপনার মুসিবত চাপে যাবে। গতিকে দাড়ি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।